হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট আজকের এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এস ও স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন স্কিম যেটার ফুল ফর্ম হচ্ছে স্টে সেফ অনলাইন এই স্কিমটা ব্যবহার করলে বা অনলাইনে আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা প্রত্যেকেই পেয়ে যেতে পারেন আড়াই হাজার টাকা করে তো কী সেই ডিটেল বিষয়বস্তু সেগুলো সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং সাইবার ক্যাফে বিভিন্ন ধরনের কাজ সেটা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কারেকশন বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আমাদের এই সাইবার ক্যাফেতে করা হয় সেটা আপনারা চাইলে কিন্তু ওভার টেলিফোনে ফোন করে অনলাইনেও আমাদের থেকে সার্ভিস নিতে পারেন তার ডিটেলস আমাদের স্থায়ী ঠিকানা সব কিছু কিন্তু আমরা এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন আসুন দেখেনি কি সেই এস এস ও স্কিম তো আমরা ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট এর পেজে চলে এসছে তো এখানে দেখুন ওপরে অনেকগুলো অপশন আছে এখানে মাইক্রোসাইট অপশনের উপরে ক্লিক করে কুইক অপশনের উপরে ক্লিক করতে হবে কুইজ অপশনের উপর ক্লিক করার পরে দেখুন একটি পেজ খুলে গেল তো এখানে অনেকগুলো কুইজ এর খেলা দেখাচ্ছে তো আমরা ডিজিটাল ইন্ডিয়া কুইজ অন স্টে সেফ অনলাইন এর উপরে ক্লিক করব তো এটা জুনের বারো তারিখ থেকে শুরু হয়েছে পঁচিশে জুন পর্যন্ত তো আমরা প্লে অপশনের উপরে ক্লিক করলাম প্লে অপশনের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাবাউট কুইজ গাইডলাইনস দেওয়া আছে তো আজকে যে স্কিমটার কথা বলছি সেটা হচ্ছে এই স্টে সেফ কুইজ খেলাটাই তো আমরা এটা কিভাবে খেলবো বা কিভাবে এটা লগ ইন করে আমাদের আড়াই হাজার তারই ডিটেলস আমরা এখানে বলবো তো আসুন কিভাবে লগ ইন করবো সেটা আমরা দেখে নিই যদি আপনাদের লগ ইন করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন উইথ ওটিপি বা পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নিতে পারেন আর যদি লগ ইন না করা থাকে তাহলে নিচে দেখুন রেজিস্টার নাও রয়েছে রেজিস্টার নাওয়ার উপরে ক্লিক করতে হবে রেজিস্টার নাও অপশনের উপরে ক্লিক করার পরে এখানে আর একটা পেজ খুলে যাবে তো ফুল নেম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার এগুলো ফিল আপ করে দিতে হবে তো আমরা দেখুন নাম বসিয়েছি দিয়েছি মেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু ফিল আপ করা হয়ে গেছে তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বার আপনি ওখানে সাবমিট করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে তো ওটিপি টি বসিয়ে দিলাম ওটিপি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন ক্রিয়েট নিউ বাটনটা রয়েছে ওখানে ক্লিক করে দিচ্ছি এবার সাবমিটেড মোবাইল নাম্বারটি আমরা এখানে বসে লগ ইন উইথ ওটিপি দিয়েও আমরা লগ ইন করতে পারি বা আপনাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে বা মেলের মাধ্যমে এটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে তো আপনারা সাবমিটেড মোবাইল নাম্বার বা ইমেল আইডি নিচের অপশানে বসিয়ে পাসওয়ার্ড দিয়েও আপনারা লগ করে নিতে পারবেন তো আমরা আপনাদের দেখানোর জন্য মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম পাসওয়ার্ডটিও বসিয়ে লগ ইন উইথ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেখবেন আমাদের লগ হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে স্টার্ট কুইজ দশটা কোয়েশ্চেন তিনশো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে তো আপনারা যদি প্রথম 10 জন পার্টিসিপেট হয়ে থাকেন তাহলেই আপনাদের ব্যাংকে আড়াই হাজার টাকা করে ঢুকবে তো আমরা স্টার্ট কুইজ এর উপরে ক্লিক করবো তার আগে বলে রাখি নিচে দেখুন অ্যাবাউট কুইজ এর গাইডলাইনস দেওয়া রয়েছে এই স্কিম স্কিমের আপনারা দেখে নেবেন গেমটি খেলার আগে কি হবে কি করতে লাগবে বা এর গাইডলাইনস কি কি আছে তো স্টার্ট কুইজ এর উপরে আমরা ক্লিক করলাম আর একটা নতুন পেজ খুলে গেল এখানে ইমেল আইডি বসাতে হবে তারপর স্টেট ডিস্ট্রিক্ট অ্যাড্রেস কি আপনাদের বসিয়ে দিতে হবে তো সাবমিটেড ইমেল আইডি আমরা এখানে বসিয়ে দিলাম এবার আমরা কোন স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা আমরা দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি এড্রেস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন স্টেট ডিস্ট্রিক্ট এড্রেস দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সাবমিট টু স্টার্ট অপশনে ক্লিক সাবমিট টু স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ফার্স্ট কোশ্চেনটি দিয়ে দিয়েছে তো আপনারা এই কোয়েশ্চেন কপি পেস্ট করে অ্যান্সার দিতে পারেন গুগল এখান থেকে কপি করে গুগলে পেস্ট করে আপনারা অ্যান্সার দিতে পারেন আপনার আপনাদের দেখানোর জন্য নর্মালি আমরা টিকমার্ক দিয়ে অ্যান্সার দিয়ে দিচ্ছি টোটাল দশটা কোয়েশ্চেন পাঁচ মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে তো দশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পর দেখুন ফিনিশ কুইজ অপশনে ক্লিক করলাম পাওয়ার পরে এখানে কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য কুইজ দেখাচ্ছে তো নিচে ক্লিক হেয়ার ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর আমরা ক্লিক করছি তো একটি পেজ ওপেন হয়ে গেল দেখুন এখানে স্কোর দেওয়া আছে থার্টি পার্সেন্ট আপাতত দিয়েছে যদি স্কোরটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তখনই আপনারা ব্যাংকে টাকা ঢুকবে তো পঁচিশ তারিখের পরে যদি আপনাদের স্কোর থার্টি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আর আপনারা যদি দশ জনের মধ্যে চলে আসেন তাহলে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে এবার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন সেটা ওখানে দেখে নিন দেখুন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এর উপরে আমরা ক্লিক করলাম এখানে ব্যাংক নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড আপনারা বসিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্লিকের উপরে ক্লিক করে সাবমিট করে দেবেন আপনাদের ব্যাংক ডিটেলস অলরেডি রেজিস্টার হয়ে যাবে তো আপনারা এখানে দেখুন সার্টিফিকেটের নিচে ডাউনলোড অপশন দেখাচ্ছে বা সার্টিফিকেট ডাউনলোড করতে বলছে আপনারা চাইলে সার্টিফিকেট ডাউনলোড করে রাখতে পারেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আমাদের রিপ্লাই দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ